যুক্তরাষ্ট্রের আইন পরিষদ কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন শেষ হয়েছে। নির্বাচনের প্রাথমিক ফলাফল অনুযায়ী উচ্চকক্ষ সিনেটে প্রাধান্য থাকলেও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে রিপাবলিকান পার্টির কাছে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্রেট পার্টি। এর ফলে বেশ সমস্যায় পড়তে যাচ্ছেন ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এডিসন রিসার্চের সমীক্ষায় বলা হয়, মুদ্রাস্ফীতি ও অপরাধ দমনে ভোটাররা ডেমোক্রেটদের চেয়ে রিপাবলিকানদের উপর ভরসা রাখছে অনেক বেশি। অবশ্য গর্ভপাতের অধিকার প্রশ্নে ডেমোক্রেটরা বেশি সমর্থন পাচ্ছে। 9 নভেম্বর বাংলাদেশ সময় দুপুর 2টা পর্যন্ত সর্বশেষ ফলাফল অনুযায়ী ডেমোক্রেট পার্টি সিনেটে 48 ও প্রতিনিধি পরিষদে 167 আসন পেয়েছে। অপরদিকে রিপাবলিকান পার্টি সিনেটে 47 ও প্রতিনিধি পরিষদে 199 আসন পেয়েছে। রিপাবলিকানদের প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ফলে বিভিন্ন আইন প্রণয়নে কংগ্রেসের নিম্নকক্ষে বাধার মুখে পড়বেন প্রেসিডেন্ট বাইডেন। একই সাথে এটি তার জন্য পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের চ্যালেঞ্জ তৈরি করেছে। এদিকে রিপাবলিকান পার্টি থেকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরবর্তী নির্বাচনে আবার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ওহায়োর এক রাজনৈতিক সমাবেশে নিজ সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, 15 নভেম্বর ফ্লোরিডায় মার এ লাগোতে তার বাসভবনে বড় ধরনের ঘোষণা দিতে যাচ্ছেন তিনি। এর আগে প্রতিনিধি পরিষদের 435 সদস্য ও 1/3 সিনেটের নির্বাচন করতে 8 নভেম্বর মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়।